গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এখানে শেষ দিন। আজকে রাতে আমাদের দেরাদুন থেকে ট্রেন আছে। আজকে সকালে মুসৌরির গান হিলে এসেছি। এই যে এখানে গান হিল রোপওয়ে ছাড়, এখানে 180 টাকা করে নেয় যাতায়াতের জন্য রোপওয়ে। কিন্তু এখন বাজছে সকাল 8টা, রোপওয়ে চালু হয় সকাল 10টা থেকে। তাই গান হিল যাওয়া রোপওয়েতে করে এবারে সম্ভব হলো না। আজকে 10টায় আমাদের যেহেতু চেক আউট আছে, তারপর দেরাদুনে কয়েকটা সাইট সিন করবো, ওই জন্য 10টায় হোটেল ছাড়তে হবে। দেখি কতটা পায়ে হেঁটে যদি একটু যাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে হেভি টাপ চড়াই, কতটা যেতে পারবো জানি না। দেখুন ফ্রন্ট ক্যামেরাতে গান হিলটা কত হয়েছে। দূরে দেখা যাচ্ছে রোপওয়েটা বন্ধ হচ্ছে, একটা রোপ কেবল কার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গান হিল। অনেক দূর সব বন্ধ। এটা ম্যাল রোড, পিকচার প্যালেস থেকে অনেকটা হেঁটে চলে এসেছি, প্রায় 1 কিলোমিটারের বেশি তো হবেই। আর এইটা হচ্ছে রোপওয়ে, এখান থেকে স্টার্ট হয়। চড়াই উতরাই ভেঙে অনেকটা এসেছি, প্রায় 40-45 মিনিট হেঁটে এই জায়গায় এসেছি। এবার দেখা যাক উপরে কতটা ওঠা যায়, চলুন দেখা যাক। এটা ম্যাল রোড ধরে অনেকটা গিয়েলাম। এই রাস্তাটা সোজা গান হিলের রাস্তা, এইটা ম্যাল রোড চলে গেছে। চলুন গান হিলের রাস্তা যাওয়া যাক। ছোটো মামা আর আমি দুজনে মিলে ওঠার চেষ্টা করি গান হিল। রাস্তা খুবই চড়াই, দেখা যাক কতটা যাওয়া যায়। দম ফাটা চড়াই দিয়ে উঠে চলেছি, মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্য দেখছি। আর ব্রিটিশ আমলের তৈরি ঘরবাড়ি নিদর্শন এখানে সর্বত্র। মুসৌরি যে ব্রিটিশ আমলের তৈরি এবং ব্রিটিশদের জন্য তৈরি একটি শৈল শহর, তা প্রতি পদক্ষেপে বোঝা যায়। ছোট মামা এগিয়ে চলেছে অফুরন্ত দম নিয়ে। এরকম চড়া রাস্তায় জিগজ্যাগ হয়ে গান হিল চলে যেতে হবে। মামা এগিয়ে চলেছে। অবশেষে পৌঁছলাম গান হিল। প্রচণ্ড চড়াই রাস্তা, দেখতে পাচ্ছেন এই দোকান এখনো খোলেনি, কোনো পর্যটক নেই আমরা ছাড়া। মামা একটু আগে উঠে এসেছে, আমি এই উঠলাম। এই সব দোকান কিছু কিছু খুলছে, আর সামনে দেখুন রোপওয়ে। এই যে এইটা হচ্ছে রোপওয়ে, তেলে এই পর্যন্ত আসবেন। অবস্থা খারাপ। এক বাঙালি পর্যটকের বিখ্যাত উক্তি ধার করে বলতে হয়, মেরা ছাতি কা জল শুকনো হো গেয়া। নিচের দৃশ্য, এখানে রোপওয়ে শেষ পয়েন্ট, এখানে রোপওয়ে আসে। নিচের দৃশ্য অসাধারণ লাগছে, কিন্তু পুরো গান হিল, এটা একটা মানে সমতল এরিয়া, ম্যাল বলা চলে, পুরোটাই দোকানে এমন ঘেরা, এর সৌন্দর্যটাই পুরো নষ্ট করে দিয়েছে, যেন একটা শপিং সেন্টারে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চারিদিক দোকানে ঘেরা, মাঝে মাঝে অল্প একটু করে ফাঁকা আছে সেখান থেকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। এটা হচ্ছে টেলিস্কোপ পয়েন্ট। কিছু পরে যখন যাত্রীরা যাতায়াত শুরু করবে, এই যে বিভিন্ন দূরবীন বা টেলিস্কোপের স্ট্যান্ড দেওয়া আছে এখান থেকে দৃশ্য দেখার জন্য। রোদ উঠেছে, কিন্তু আরও বেশি রোদরা উঠলে দূরে দেখা যাবে, আবঝা দেখা যাচ্ছে, বরফের পাহাড়, গঙ্গোত্রী আর যমুনোত্রী, খুব আবছা দেখা যাচ্ছে। রোদটা আরও 1-1.5 ঘন্টা পরে আরও পরিষ্কার দেখা যাবে। গান হিল হলো মুসৌরির দ্বিতীয় সর্বোচ্চ জায়গা। লালটিব্বা হচ্ছে মুসৌরির সর্বোচ্চ জায়গা, সব থেকে উঁচু, তারপরেই এই গান হিল। 10টার সময় যখন
রোপওয়ে খোলে তখন এই অঞ্চলটা ভিড়ে জমজমাট হয়ে থাকে, এখন ফাঁকা দেখছেন তো। দুপুরবেলা এখানে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন জিনিস বিক্রি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কচুর চাট, সেটা খেয়ে দেখতে পারেন। আর এই হলো গান পয়েন্ট, এখন বন্ধ, কিন্তু উপরের দিকে ওই যে দেখা যাচ্ছে ব্রিটিশ ওখানে বাড়ি, ওইখানেই একটি কামান, মানে কলকাতার কাশীপুরে নির্মিত একটি কামান এখানে ব্রিটিশরা এনে বসায়, প্রতিদিন দুপুরবেলা তা ফায়ার করা হতো, তাই জন্য এই জায়গার নাম গান হিল। আর এখানেই শেষ হলো আমাদের মুসৌরি ভ্রমণ। মুসৌরিতে দুটো রাত আমরা ছিলাম, আজকে রাত্রিবেলা আমাদের দেরাদুন থেকে ট্রেন আছে কুম্ভ এক্সপ্রেস হাওড়া যাবার। কালকে সারাদিন আমরা যে জয়পালজির সাথে বোলেরো গাড়িতে ঘুরেছিলাম, সেই জয়পালজির সাথেই কন্ট্যাক্ট করা আছে, তিনি আমাদের ছেড়ে দেবেন দেরাদুন রেল স্টেশনে। সকাল 10টায় চেক আউট, ধর্মশালা থেকে চেক আউট করে জয়পালজির সাথে গাড়িতে যাব দেরাদুন, আর সারাদিন দেরাদুনের বেশ কিছু স্পট আমরা দেখে তারপরে আমরা যাব দেরাদুন স্টেশনে সন্ধেবেলায়। কালকে অর্থাৎ লাল টিব্বা থেকে কেম্পটি ফলস 6টা স্পট আমরা ঘুরেছিলাম, টোটাল 4,500 টাকা নিয়েছিল জয়পালজি। বোলেরো গাড়িতে সারাদিন ঘুরেছিলাম সকাল 9টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। আজকেও 10টা থেকে সন্ধেবেলায় দেরাদুন স্টেশন পৌঁছব এবং মাঝে কয়েকটা স্পট ঘুরব, তাতেও তার ভাড়া 4,500 টাকা আমাদের দিতে হবে। তাই পরবর্তী ভিডিওগুলো দেখতে ভুলবেন না, দেরাদুনের দারুণ দারুণ বিভিন্ন স্পট, সঙ্গে থাকুন, ঘুরতে থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।